आज रात 12 बजे से संपूर्ण देश में संपूर्ण लॉकडाउन होने जा रहा है। এই ভিডিও সবচেয়ে কাল্পনিক এবং এই ভিডিও ইন্টেনশন কাউকে আঘাত বা কষ্ট দিও না। এটি একটি ফানি ভিডিও, তাই এটিকে সিরিয়াসলি না নিয়ে মজা ছেড়ে দেখুন। এই ভিডিওটি সাথে যদি বাস্তবে কারোর কোনো মিল থেকে থাকে তাহলে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত কাটতে নিও, তাই বেশি কথা না বলে শুরু হোক মজা। তাই না?
কুড়িকে কুর্নিশ জানিয়ে বাংলা টেলিভিশনে ইতিহাস সৃষ্টি করা বিনোদন আরো একবার আপনার অনুরোধে শুধুমাত্র আপনার জন্য। বাবা বাঁচা গেল, আমি আবার পুরনো সিরিয়ালগুলো দেখতে পাবো। যাক দেখো, কবে দেখেছি ভুলে গিয়েছি, কিন্তু নতুন সিরিয়াল থেকে ওইগুলোই বেশি ভালো। রামানন্দ সাগর দ্বারা নির্মিত বিশ্ব কা সবসে বড়া শো রামায়ণ। ওই চল, রামায়ণ শুরু হয়ে গিয়েছে, দেখে তো কিছু শিখতে পারিস নাকি, চল চল। হম পহলে মাতা কেকই কে কক্ষ মে যায়েঙ্গে। মে 14 বর্ষ বাদ আয়া হুঁ, উনহোনে মেরে লিয়ে কুছ তো বনা কর রাখা হোগা। মা সারাদিন টিভির সামনে বসে কি দেখছিস রে? আজ্ঞা করুন মাতা, আমি আপনার নিমিত্তে কি করতে পারি? কৃপা করিয়া যদি আপনার সেবায় আমাকে নিযুক্ত হতে দেন তাহলে কৃতজ্ঞ থাকব। এক্সামের জন্য প্রিপারেশন নে। আজ তুই ফিজিক্স এর গোটা বইটা পড়ে পুরো বইটা আমাকে লিখে নিয়ে এসে দেখা। কি নমস্কার, আপনারা দেখছেন মিনিট খানে সঙ্গে চালিয়ে শুধুমাত্র বঙ্গপুরাণ নিয়ে। বঙ্গপুরাণ নিয়ে রাত দিন খবর নিয়ে। তো এখনকার ব্রেকিং নিউজ, উচ্চ মাধ্যমিক পরীক্ষার সমস্ত পরীক্ষা বাতিল। ব্যাকগ্রাউন্ড মিউজিক বন্ধ কর। তুই কি ভাবছিস পরীক্ষা বাতিল হয়ে গেছে বলে কি পরীক্ষা দেওয়া হবে না? একদম না, সমস্ত পরীক্ষা পুনরায় দিতে হবে এবং যেগুলি বাকি ছিল সেইগুলি দিতে হবে। নমস্কার, আজকের মতন বঙ্গপুরাণ নিউজ এখানে সমাপ্ত। আজ রাত 12 বাজে সে সম্পূর্ণ দেশ মে সম্পূর্ণ লকডাউন হোনে যা রাহা হ্যায়। লকডাউন? বড়া বড়কি চুল আছে, চুল নাই, চুল তো আমি কেটেই ফেলেছি, দাড়ি গোপু আবার হয়ে গেছে। মা দুপুরে কি বানালে? কেন ডাল ভাত আর কিছু না? আর হ্যাঁ, নিম পাতা ভাজা। রান্নাঘর ঠেলবো না কেন? ঠিক আছে, তোর যা ভালো লাগে তাই রান্না মা। সত্যি কিন্তু রান্নাটা কি? এখানে বসে বসে কি করছিস রে? কাজ পাচ্ছিস না? থাম, হাতটা দেখা দেখি। এই যে হাতে কতগুলো রেখা আছে সেটা গুণ। বাট দাদা তুমি বলো তো, হাত দুটে দুটে
সব রেখে দিয়েছি মানে বুনবোটা কি হাতের তালু হ্যাঁ আমি বরং পায়ে লিখে দিই আচ্ছা আচ্ছা তুই পায়ে রেখায় গুন আমি বরং ডালগোনা কফিতে ডাল গুনতে পারি কি দেখি স্যার আমাদেরকে এক্সাম হবে দেখো তোমরা হলো ফাইনাল ইয়ার তোমরা হলো মহাপাপ আর কোন ইয়ারের এক্সাম হোক বা না হোক তোমাদের এক্সাম হবে 2000% কিন্তু স্যার লকডাউন তো কিভাবে হবে তো তোমরা তো ফাইনাল ইয়ার লকডাউনে না হোক লকআপে কি হলো তোমাদের তো এক্সাম স্যার আমাদের যদি কোভিড হয়ে যায় স্যার তো মাস্ক পরে এসে স্যানিটাইজার ইউজ করে এক্সাম দেবে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে করে এক্সাম দেবে স্যার আমরা যদি মরে যাই স্যার তো জমালায় পাঠিয়ে দেবো গাড়ি সেখান থেকে নিয়ে এসে তোমাদেরকে এক্সাম দেওয়া করাবে তারপর তোমরা স্বর্গে যাবে নরকে যাবে আই ডোন্ট স্যার যদি পৃথিবী ধ্বংস হয়ে যায় তো অন্য পৃথিবীতে নিয়ে যাবো এক্সাম তো হবে নমস্কার আমি পল্টু আপনারা দেখছেন ঠান্ডা ঠান্ডা কুল কুল শুধুমাত্র বঙ্গপ্রলা নিউজে বঙ্গপ্রলা নিউজ রাত দিন খবর নিন সো এখনকার বিগ ব্রেকিং নিউজ খুলছে সমস্ত মদের দোকান মনটা করে উড়ু 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 বুকটা করে দুরু 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 মনটা করে উড়ু ওই মাতাল ব্যাকগ্রাউন্ড মিউজিক বন্ধ কর তুই বন্ধ কর মিউজিক সারাদিন মনটা করে না পুরো খবরটা শোন খবরটা হলো তোর এলাকা কি রেড জোন না তোর এলাকায় বাইরে বেড়ানো নিষিদ্ধ তোর এলাকায় কোনো মদের দোকান খোলা থাকবে না বাইরে বেরিয়ে দেখ পুলিশ শুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো এখনকার মতো বঙ্গপুরা নাউস এখানে সমাপ্ত আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো সবার সঙ্গে আর কমেন্ট করে জানাও কোন ক্যারেক্টারটা আমাদের সবচেয়ে বেশি ভালো লাগলো এরকম আরও অনেক ফানি ফানি ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে দেরি না হয়ে যাবে আর হ্যাঁ ঘন্টাটা বাজাতে ভুলে কারণ ঘন্টা বাজাতে ভুলে গেলে আমার চ্যানেলের নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছাবে সো রিসেন্টলি আমরা সোশ্যাল মিডিয়া খুলে যে জিনিসটা সবচেয়ে আগে তোমার করছি সেটা হচ্ছে টিকটক ভার্সেস ইউটিউব তো ওই ব্যাপারে আমি বেশি কিছু বলবো না কারণ দুটো আলাদা আলাদা প্ল্যাটফর্ম আর আমিও টিকটকে আগে ভিডিও বানাতাম এবং অনেক বড় বড় ইউটিউবার্স যারা আছে তারাও আগে বা এখনও অনেকে হয়তো নিজেদের ভিডিও প্রমোটিংয়ের জন্য বা যাই হোক না কেন ভিডিও কিন্তু সেখানেও বানায় সো আমি এর ব্যাপারে বেশি কিছু বলবো না আর দ্বিতীয় কথা একটা কথা শোনা হচ্ছে চাইনিজ প্রোডাক্ট অবশ্যই তাহলে ব্যান করা উচিত কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের ভিভো ওপো বা রেডমি বা শাওমি যেগুলো চাইনিজ প্রোডাক্ট আছে সমস্ত কিছুই ব্যান করা উচিত এবং সমস্ত কিছু ব্যবহারই আমাদেরকে বন্ধ করতে হবে আমার মনে হয় এইসব দিকে এখন না গিয়ে আমাদের যে রিসেন্ট ইস্যুসগুলো আছে আমাদের দেশে যে লকডাউনের পরিস্থিতি মানুষের এবং আমাদের বাংলার উপর দিয়ে এত বড় একটা বিপর্যয় গেছে সেটা হচ্ছে আমফানের বিপর্যয় সেইটাকে আমরা দেখবো কোনো মানুষ এখনও সাহায্য পায়নি কিনা বা কোনো মানুষ এখনও হেল্পলেস অবস্থায় আছে কিনা বা কোনো প্রাণী এখনও হেল্পলেস অবস্থায় আছে কিনা অন্যান্য ব্যাপারগুলো পরে হলেও চলবে কিন্তু আমাদের রিসেন্ট যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাংলা বিপর্যয়কে নিয়ে ভাবা এটাই ভাববো আমরা আর দেখা হচ্ছে পরের ভিডিওতে টিল দেন টাটা